গোবরডাঙ্গার পর পাঁচপোতা স্কুল, এমপিল্যাডের টাকার সঠিক ব্যবহার হয়নি, অভিযোগ তুলে সড়ক তৃণমূল। টাকার অনুমোদন দেওয়া হয়েছে, কাগজ দেখিয়ে দাবি শান্তনুর। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সাংসদ তহবিল থেকে গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে শান্তনু ঠাকুর তার ইস্তাহারে প্রকাশ করেছেন। তবে সাংসদ তহবিলের কোনো অর্থ স্কুলে দেওয়া হয়নি বলে দাবি করেছেন খাটুরা হাইস্কুলের প্রধান শিক্ষক। গোবরডাঙ্গায় দলীয় কর্মসূচিতে এসে একই অভিযোগ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যা নিয়ে তোলপাড় হয়েছে সামাজিক মাধ্যম। বিষয়টা তো অদ্ভুত লাগছে, আমাদের স্কুলে এমপিল্যাডের কোনো টাকাই, এবং যে দেখলাম যে ইস্তাহারে 10 লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে, আমাদের স্কুলে 1 টাকা টাকাও স্কুলে আসেনি, বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি। এবং এটা আমি শুনেই সঙ্গে সঙ্গে দেখেই আমি আমাদের স্কুলের অ্যাস্ট্রোনাস্টমশাই এবং আমার ম্যানেজিং কমিটির মেম্বার সাধারণকে নিয়ে একটা ফেসবুকেই আমরা জানিয়ে দিই, এটা সর্বৈব মিথ্যা, আমাদের স্কুলে এরকম কোনো স্কিম কার্যকর হয়নি। এটা তো দেখছি যে একটা ইস্তাহার প্রকাশ হয়েছে, সেই ইস্তাহার দক্ষিণ দম মানে আমাদের বনগাঁ যে লোকসভা কেন্দ্রের যিনি মাননীয় সাংসদ, উনি এটা জানিয়েছেন যে এখানে একটা টাকা আমাদের স্কুলের নামে স্যাংশন হয়েছিল এবং ওই টাকাটা খরচ হয়েছে, কিন্তু এইরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো। এসবের মাঝে শুক্রবার ফের একটি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওতে পাঁচপোতা ভাড়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক তুষার বিশ্বাস দাবি করেন স্কুলের মেইল আইডিতে তারা একটি মেইল পেয়েছিলেন বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুম তৈরির বিষয়ে, কিন্তু তারা কোনো টাকা পাননি। গত কয়েক মাস আগে পাঁচপোতা ভাড়াডাঙ্গা হাইস্কুলের ইমেলে আমি একটা মেইল পাই, সেখানে বলা আছে আর এমপি ফান্ড থেকে 10 লক্ষ টাকা স্মার্ট ক্লাসরুমের জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। এটা স্কুল বা হেডমাস্টার মশাই আছে যেহেতু একটি অথরিটি, ফলে সে কাজ করা সম্ভব হয়নি। এরপর বিষয়টিকে হাতিয়ার করে ময়দানে নামে তৃণমূল। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস দাবি করেন গোবরডাঙ্গা, হরিণঘাটা, তারপর পাঁচপোতা হাইস্কুল, স্কুলগুলিতে আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে শান্তনু ঠাকুরের দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে, এমপিল্যাডের টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী। তিনি আরও বলেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। নিজে ডেভেলপমেন্টের টাকা যে 5 কোটি টাকা করে পেয়েছেন, সেই টাকা 5 বছরে 25 কোটি টাকা, যেভাবে নয়ছয় করে টাকাটা লোপাট করেছে, গোবরডাঙ্গায় পেয়েছি, সেখানেও আমরা দেখলাম যে একটা মিথ্যা কথা বলেছে, টাকাটা লোপাট করেছে। আবার আমরা দেখলাম হরিণঘাটা তো একই কেস, সেই রাজ্য সরকারের টাকা নিজের ঘরে চাপিয়েছে। আবার পাঁচপোতাতে একই ঘটনা, এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, কত টাকা ও লোপাট করেছে এইভাবে এ বিষয়ে শনিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করেন শান্তনু ঠাকুর। গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলে প্রপোজাল পত্র সর্বসমক্ষে আনেন। তিনি বলেন স্কুল আমার কাছে আবেদন করেছিল, আবেদনের ভিত্তিতে ডিএমের কাছে আমার তহবিলের টাকার অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে, এই অনুমোদনে তারা কাজ করবেন না এমন কোনো ক্যান্সেলেশন পত্র আমাকে পাঠানো হয়নি, আমার অধিকার আছে, অর্থ অনুমোদন হলে সেটাকে আমি লিখতে পারি। সাথে শান্তনুর আরও সংযোজন, তৃণমূল জোর করে প্রধান শিক্ষককে দিয়ে এসব বলাচ্ছে। গাইঘাটার পাঁচপোতার একটি স্কুলেও ঠিক একই অভিযোগ নিয়েও তৃণমূলের প্রেসারে প্রধান শিক্ষকরা এমন বলছেন বলে দাবি করেছেন শান্তনু। এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, আমি বলতে চাই কিছুদিন আগে আপনারা শুনেছেন যে গোবরডাঙ্গা খাটুরা যে বয়েজ স্কুল আছে, খাটুরা স্কুল, সেখানকার হেডমাস্টার উনি আমার উপরে ব্লেম দিয়েছেন যে উনি কখনোই কোনোভাবে স্কুলে ডেভেলপমেন্টের জন্য কোনো পয়সা বা কোনো রকম সুবিধা আমার কাছে চাননি। গত 15/9/2023 ওই স্কুলের হেডমাস্টার আমার কাছে চিঠি করেছিলেন, চিঠি করে উনি দাবি করেছিলেন একটা স্মোকলেস জেনারেটরের রুপটপ সোলার প্যানেল চেয়েছিলেন এবং স্মার্ট ক্লাসরুম ফর দ্য বেনিফিট ফর স্টুডেন্টস। এই যে ওনার চিঠি এবং ওনার এই যে স্বাক্ষর, এটা তো মিথ্যা নয়। এই চিঠি অনুসারে আমার ল্যাট থেকে টোটাল 30 কোটি টাকা স্যাংশন করিয়েছি, ডিএমের মাধ্যমে সেই টাকা স্যাংশন হয়ে গেছে।
কিন্তু উনি এখনো পর্যন্ত কোনো ক্যান্সেলেশন লেটার আমাদের কাছে পাঠায়নি যে উনি কাজ করবেন কি করবেন না, আমাদের কাছে আসেনি। তাহলে যে ল্যাডের টাকাটা স্যাংশন হয়েছে সেটা কি আমি তো ইস্তিহার পেপারে দিতেই পারি যে এই পারপাস আমি ল্যাডের টাকা দিয়েছি? আমি জানি যে স্কুলের হেডমাস্টারের এখানে কোনো দোষ নেই, উনি তৃণমূলের হারমাদদের প্রেশারে, গোবরডাঙ্গায় যে হারমাদরা উন্মাদনা করে বেড়ায় ভোটের সময়, তাদের প্রেশারে উনি এই যে কাজটা চেয়েছিলেন বা ওনার কাজের এই চাওয়ার পরিপ্রেক্ষিতে যে টাকা ওনার ল্যাডে স্যাংশন হচ্ছে সেটা সম্পূর্ণভাবে ডিনাই করে যাচ্ছে। কিন্তু কাগজ কথা বলবে, কাগজে কথা বলছে যে উনি চেয়েছেন। তহবিলের ২৫ কোটি টাকা লুটপাট করেছেন শান্তনু ঠাকুর। বনগাঁয় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের এই অভিযোগ নিয়ে শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাসকেও আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, শনিবার শান্তনু ঠাকুরের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিশ্বজিৎ দাস। নির্বাচনী প্রচার চলাকালীন বনগাঁ ঘাটবাওড় এলাকায় তিনি বলেন, আমরা খবর নিয়েছি কোনো স্কুলে কোনো চিঠি আসেনি ডিএম থেকে যে স্যাংশন লেটার, ও টাকা তুলে নিয়েছে। টাকা তুলে নেবার পরে ও ডিএমকে চিঠি করেছে, দেখা যাবে যে ওর ফান্ডের টাকা নেই, ও একটা করে চিঠি রিসিভ করিয়ে নিয়েছে। আমিও তিনবার এমএলএ, আমি জানি কাজ করার নিয়ম। ওর টাকা ও লুপাট গায়েব করেছে, ও কেন জানাচ্ছে না ২৫ কোটি কোথায় কাজ হয়েছে? অতএব ওর টাকা ও তুলেছে এবং টাকা যখন ফান্ডে ছিল না সেই সময় কিছু চিঠি করে রেখে দিয়েছে, সেই চিঠি লোককে দেখাচ্ছে। অথচ কোনো চিঠি স্যাংশন না হলে, ডিএম এর টাকা না থাকলে এমপি ফান্ডে, সেই স্কুলকে দিতে পারে না যে আপনার এই টাকা এসছে, আপনি এই টাকার কাজ করুন। মিথ্যা ভাউতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।